হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে কবুতরকে মরিচ খাওয়ালে কি হয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। যদি টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। কবুতরকে মরিচ খাওয়ালে কি হয় সেটা আলোচনা করব। তার আগে আমি কবুতরকে কখন থেকে মরিচ খাওয়াই এ বিষয়ে আলোচনা করি। তো আমি যখন একদিন কবুতরকে খাবার দিচ্ছি, খাবার দেওয়ার পর আমার এক বড় ভাই, অভিজ্ঞ বড় ভাই, উনি আমাকে এসে বলল যে কবুতরকে কি মরিচ খাওয়াও। তো আমি বললাম যে না ভাই, আমি তো কবুতরকে মরিচ খাওয়াই না, আর কবুতরকে মরিচ খাওয়ালে কি হয় এই বিষয়ে আমি জানিও না। তারপর আমার বড় ভাই আমাকে কিছু টিপস দিল কবুতরকে কীভাবে মরিচ খাওয়াতে হবে আর খাওয়ানো কী কী উপকারে আসে এ বিষয়ে আলোচনা করলো। তো এই কথাগুলো আমি ওনার কথা মতো কবুতরকে মরিচ খাওয়াইছি, খাওয়ার পর খুব ভালো একটি রেজাল্ট পাইছি। তো সেই কথাগুলো কি আমি এ বিষয়ে এখন আপনাদের মাঝে শেয়ার করি। তো কবুতরকে মরিচ খাওয়ানোর পরে কি কি উপকারে আসে এটা আলোচনা করব এখন। তারপরে আলোচনা করব যে কবুতরকে কীভাবে মরিচ খাওয়াবেন। তো কবুতরকে যদি সবসময় কবুতরকে মরিচ খাওয়ান তাহলে কবুতরের যে হজমের সমস্যাটা, কবুতর অনেক সময় দেখবেন কবুতর খাবার খেয়ে হজম করতে পারে না, খাবারগুলো হজম করতে পারে না। সেই ক্ষেত্রে কবুতরগুলো একদিন খাবার রেখে তারপরের দিন কিন্তু কবুতরগুলো খাবারগুলো উল্টিয়ে ফেলে দেয়, কবুতরগুলো খাবার হজম হয় না। এই হজমের ক্ষেত্রে অনেক উপকারে আসে হচ্ছে এই মরিচ। তারপরে আপনারা সকলে জানি কবুতরের মারাত্মক একটা সমস্যা হচ্ছে বদ হজম। কবুতর খাবার খাচ্ছে, কবুতরের খাবারগুলো হজম হচ্ছে না, বদ হজম হচ্ছে। যদি এরকমটা হয় সেক্ষেত্রে আপনি কবুতরকে মরিচ খাওয়াতে পারেন, কবুতরের বদ হজমের সমস্যাটা চলে যাবে। তো আপনারা বুঝতে পারছেন কীরকম একটা সমস্যা, হজম এবং বদ হজমের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে আপনার মরিচ। তারপরেও আমরা সকলে জানি কবুতরের ওজন, দৈহিক যে ওজনটা সেটা যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রেও সমস্যা, কবুতর যদি হালকা হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা। কবুতর অতিরিক্ত ওজনও হওয়া যাবে না, আবার অতিরিক্ত হালকাও হবে না। যদি আপনার কবুতরগুলো দৈহিক ওজন ঠিক রাখতে চান তাহলে কবুতরকে মরিচ খাওয়ান। মরিচ খাওয়ালে কবুতরের ওজনটা ঠিক থাকে, কবুতরের অতিরিক্ত ওজনও হবে না, তারপর কবুতর হালকাও হয়ে যাবে না। তারপরে হচ্ছে কবুতরের যে সৌন্দর্য, কবুতরকে যদি সঠিক সময় মরিচ খাওয়ান তাহলে কবুতরের যে সৌন্দর্য, কবুতরের যে পালকগুলো আছে সেইগুলো একেবারে ফ্রেশ থাকে। তারপরে হচ্ছে কবুতর দেখতে অনেকটা সুন্দর দেখা যায় কবুতরকে যদি মরিচ খাওয়ান। তারপরে হচ্ছে কবুতরকে যদি মরিচ খাওয়ান তাহলে কবুতরের রোগ প্রতিরোধের ক্ষমতাটা বৃদ্ধি পায়, কবুতরের যে শরীরে যে রোগ আছে সেটা বৃদ্ধি পায়। তো আমরা জানতে পারলাম যে কবুতরের কত ধরনের উপকারে আসে হচ্ছে এই মরিচ। তারপরে হচ্ছে কবুতরকে মরিচটা কীভাবে খাওয়াবেন। আমরা সকলে জানি কবুতর অনেক মরিচ পচ খেতে পছন্দ করে। আপনি যদি কবুতরের সামনে মরিচ দিয়ে রাখেন সেটা দেখবেন তারা টুকরিয়ে টুকরিয়ে কবুতরের মরিচটা ভেঙে অনেক তার যে বিষিগুলো আছে তারা নিজেরাই খেয়ে ফেলে। তো আপনারা কবুতরের সামনে যারা ছেড়ে পালেন, কবুতরের সামনে মরিচ দিলে দেখবেন তারা এমনিতেই খেয়ে ফেলবে। আর যদি খাঁচাতে পালেন তাহলে কবুতরের সামনে যে মরিচের বিচি আছে তো এই মরিচও রেখে দিতে পারেন বা বিচি রেখে দিতে পারেন, তখন দেখবেন তারা এক এক করে খাবে। তো অনেক কবুতর খায় না, আবার অনেক কবুতর খায়। তো একটি কবুতর থেকে অন্য কবুতরগুলো আস্তে আস্তে শিখে যাবে। তো এরকমভাবে খাওয়াতে পারেন। দ্বিতীয়ত আপনারা আরেকটা সিস্টেমে খাওয়াতে পারেন, সেটা হচ্ছে কবুতরকে যে কবুতরগুলো খাচ্ছে না বা খাওয়াতে পারতেছেন না কবুতরগুলোকে মরিচগুলো ভেঙে মুখের ভিতরে দিয়ে খাওয়াই দিতে পারবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তবে সেটা একটু লিমিটের ভিতরে করতে হবে। কবুতরকে মরিচ খাওয়াবেন সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত না, কবুতরকে যদি আবার অতিরিক্ত মরিচ খাওয়ান সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা। তো কবুতরকে মরিচ তার সবচেয়ে ভালো হয়ে বেটার হয় কবুতরের সামনে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো রেখে দিবেন বা পাত্রে দিয়ে দিবেন বা বাটিতে দিয়ে দিবেন, তারা নিজেরাই কুটিয়ে কুটিয়ে মরিচের বিচিগুলো খাবে। খাওয়ার ফলে আমি যে ধরনের উপকারের কথা বললাম সেই ধরনের উপকারগুলো পাবেন। আমার কবুতরের যখনই বদ হজম বা কবুতর হজম শক্তিতে সমস্যা হয় বা ওজনের দিয়ে সমস্যা, আমি প্রায় সময় কবুতরকে মরিচ খাওয়াই। তা আমি নিজেও জানতাম না মরিচগুলো কবুতরকে খাওয়ালে এত উপকারে আসে। তো যখন আমার এক বড় ভাই, যখন অভিজ্ঞ ভাই আমাকে বললো এ বিষয়ে যে কবুতরকে এই মরিচ খাওয়ালে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তারপরে আপনার রোগ প্রতিরোধ ক্ষেত্রে অনেকটাই কাজ করে, কবুতরের অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই মরিচ খাওয়ালে। তারপরে থেকে আমি মরিচটা রীতিমতো খাওয়াই। আমি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করলাম। যদি আপনাদের কাছে যদি একটু বিন্দু পরিমাণ হলেও ভালো লাগে বা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন। আর আপনাদের মূল্যবান
মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান বা কী সম্পর্কে জানতে চান এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব।